হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় বৌদ্ধ ধর্মের বিস্তারে চারটি বৌদ্ধ সঙ্গীতের গুরুত্ব। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তথা প্রবর্তক গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী সংকলন এবং বিভিন্ন সময়ে বৌদ্ধ পণ্ডিত ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতবিরোধের সূত্র ধরে তার মীমাংসার জন্য বিভিন্ন সম্মেলন আয়োজিত হয়েছিল। সেই সম্মেলনগুলোকেই বৌদ্ধ সমিতি বলা হয়। সেদিক দিয়ে আমরা দেখব যে মোট চারটি বৌদ্ধ সমিতি প্রাচীন ভারতে লক্ষ্য করি, যেটি মূলত খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হয় গৌতম বুদ্ধের মৃত্যুর 3 মাসের মধ্যে, খ্রিস্টপূর্ব 487 অব্দে। এটি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে, রাজগৃহর সত্যপর্ণী গুহাতে। তখন মগধের রাজা ছিলেন হর্ষবংশী রাজা অজাতশত্রু, তিনি ছিলেন এর প্রধান পৃষ্ঠপোষক। এই প্রথম বৌদ্ধ সঙ্গীতির যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তথা সন্ন্যাসী মহাকাশ্যপ। মূলত এই বৌদ্ধ সঙ্গীতি আয়োজনের প্রধান উদ্দেশ্যই ছিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণীগুলোকে সংকলন করা এবং বৌদ্ধ মঠের যে সমস্ত ভিক্ষুক ভিক্ষুকিনী আছেন, সন্ন্যাসিনী আছেন, সন্ন্যাসী রয়েছেন, তাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য তাদের নিয়ম কানুনকে সংকলিত করা। সেদিক দিয়ে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সম্মেলনে মহাকাশ্যপের সভাপতিত্বে যে সমস্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয় তার মধ্যে প্রথমেই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের বাণী সংকলন করা, যার মাধ্যমে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ রূপে ত্রিপিটকের প্রথম দুটি অংশ যথা সূত্রপিটক এবং বিনয়পিটক এ দুটি সংকলিত হয়েছিল। সেই সঙ্গে বৌদ্ধ পণ্ডিত গৌতম বুদ্ধের দুই শিষ্য, একজন আনন্দ, তিনি গৌতম বুদ্ধের যে ধর্ম সংক্রান্ত বাণী সেগুলোকে আবৃত্তিকারে তিনি পেশ করেন সম্মেলনের মধ্যে, এবং আর এক শিষ্য উপালি, তিনি সংঘের নিয়ম কানুনগুলোকে তিনি আবৃত্তাকারে তিনি তিনি পেশ করেছিলেন। সেই সঙ্গে সন্ন্যাসী আনন্দ সম্পর্কে বেশ কিছু অভিযোগ উঠেছিল, তা আলাপ আলোচনার মাধ্যমে প্রথম সমিতিতে মীমাংসা করা হয়। পরবর্তীকালে আমরা দ্বিতীয় বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হতে দেখছি 387 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ গৌতম বুদ্ধের তথা প্রথম বৌদ্ধ সমিতি অনুষ্ঠানের 100 বছর পরে। এই বৌদ্ধ সমিতির আয়োজক যিনি ছিলেন তিনি হচ্ছেন শিশুনাগ বংশের রাজা কালাশক। এই বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে, বৈশালী তখন মগধের রাজধানী ছিল। দ্বিতীয় বৌদ্ধ সমিতির সভাপতিত্ব যিনি করেছিলেন তিনি হচ্ছেন বৌদ্ধ পণ্ডিত সবকামী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গৌতম বুদ্ধের মৃত্যুর 100 বছরের মধ্যে বৌদ্ধ ধর্মে নানান জটিলতা, বিশেষ করে দুটি সম্প্রদায়ের উদ্ভব হয়। একটা সম্প্রদায় তারা গৌতম বুদ্ধের নির্দেশিত এবং প্রদর্শিত দিকগুলি কঠোরভাবে পালন করার কথা বলেছিলেন, অর্থাৎ তারা ছিলেন রক্ষণশীল গোষ্ঠী যাদেরকে বলা হয় থেরোবাদী বা স্থবিরবাদী। অন্য একদল যারা পূর্বদেশীয় বৌদ্ধ ভিক্ষুক ছিলেন তাদেরকে বলা হয় মহাসঙ্ঘিক। মূলত তৃতীয় বৌদ্ধ সমিতি এই মহাসঙ্ঘিকদের, যাদেরকে বিরুদ্ধবাদী বলা হয়, বিভাজ্যবাদী বলা হয়, তাদের দ্বারাই অনুষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে বলা হয় থেরোবাদীরা বা স্থবিরবাদীরা মহাসঙ্ঘিকদের বিরুদ্ধে 10টি অভিযোগ এনেছিলেন, যেগুলো গৌতম বুদ্ধ নির্দেশিত পালনের উল্লঙ্ঘন বলা হয়। সেক্ষেত্রে মধ্যাহ্নের পরে ভোজন গ্রহণ করা, ভোজনের পরে ঘোল বা দুধ জাতীয় কোনো খাবার পান করা, তাড়ি পান করা, স্বর্ণ বা রৌপ্য গ্রহণ করা, বা একই দিনে
আবার খাদ্য গ্রহণের জন্য অন্য গ্রামে প্রবেশ করা, এই সমস্ত একাধিক কার্যকলাপ পূর্বদেশীয় বিশেষ করে বৈশালী এবং পাটলিপুত্রের যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসিনী ছিলেন, সন্ন্যাসী ছিলেন, তারা এই পথ, যারা বুদ্ধ প্রদর্শিত পথ তার উল্লঙ্ঘন বা লঙ্ঘন বলা যায়, এটাকে কেন্দ্র করে মূলত বিভাজনটা এখানে স্পষ্ট হয়ে উঠেছিল, যার ফলেই দ্বিতীয় বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হয়। সেদিক দিয়ে আমরা বলবো যে দ্বিতীয় বৌদ্ধ সমিতি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যে মতভেদ তার মীমাংসা কিন্তু হয়নি। এরপরে 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হয়। সেই সময় মগধের রাজা দেবর্ষি মহান অশোক, মূলত অশোকের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় পৃষ্ঠপোষকতায় রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সমিতি অনুষ্ঠিত হয়েছিল। এই তৃতীয় বৌদ্ধ সমিতির সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন মঙ্গলীপুত্র তিস্য, যিনি উপগুপ্ত নামে খ্যাত। আমরা জানি এই উপগুপ্তের কাছেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই সময় বৌদ্ধ ধর্মের মধ্যে যে বিরোধ উপস্থিত হয়েছিল, বিশেষ করে একাধিক সম্প্রদায় থেরোবাদী এবং মহাসঙ্গিকদের মধ্যে, সেটার আপাত মীমাংসা করার চেষ্টা হয়। সেই সঙ্গে অভিধর্ম পিটক সংকলিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে সূত্র পিটক এবং বিনয় পিটক সংকলিত হয়েছিল। অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির মধ্য দিয়ে ত্রিপিটক লিখিতভাবে বিধিবদ্ধ হয়, পূর্ণতা লাভ করে সংকলনের কাজ। এছাড়া আরো একটি কারণে গুরুত্বপূর্ণ তৃতীয় বৌদ্ধ সমিতি, সেটা হচ্ছে অশোকের ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গৃহীত হয় বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের জন্য দেশে এবং দেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারক প্রেরণ করা। এবং এই মহাসম্মেলনের পরই সিংহলে মহেন্দ্র, সংঘমিত্রা কিংবা বিদেশে ইন্দো গ্রিক রাজ্যগুলোতে বিভিন্ন ধর্ম প্রচারক পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেদিক দিয়ে আমরা ভারতীয় একটি ধর্মকে বিশ্বজনীন ধর্মে পরিণত করার ক্ষেত্রে অশোক যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার বৈধতা অর্জিত হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সমিতির সিদ্ধান্ত অনুসারে বা সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে। এবারে আমরা দেখব সর্বশেষ চতুর্থ বৌদ্ধ সমিতি, যেটি খ্রিস্টীয় প্রথম শতকে আনুমানিক 72 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। এর আয়োজক ছিলেন অপর বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক রাজা কুষাণ সম্রাট কনিষ্ক। এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, এবং সহকারী সভাপতি যিনি ছিলেন তিনি পণ্ডিত অশ্বঘোষ, যিনি বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন। মূলত এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলনেই বৌদ্ধ ধর্ম আড়াআড়িভাবে আনুষ্ঠানিকভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই লম্বালম্বি বিভাজন এর আগে বৌদ্ধ ধর্মের ইতিহাসে আমরা লক্ষ্য করি যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মহাযান আর একটা হচ্ছে হীনযান। মূলত কনিষ্কের নেতৃত্বে মহাযান ধর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানানো হয় ও মহাযান ধর্মমতকে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। মহাযানরা মূলত এরা উদারবাদী বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, চরিত্রগতভাবে এরা উদারনৈতিক ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে একজন মানবতাবাদী, একজন সমাজ সংস্কারক না ভেবে একজন অবতার তথা একজন ঈশ্বর রূপে তারা তাকে উপাসনার জায়গায় নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে যারা হীনযান ছিলেন তারা একজন সমাজ সংস্কারক, একজন মানুষ যিনি মানবতার কথা বলেছিলেন এইভাবে দেখতে চেয়েছিলেন। অর্থাৎ রক্ষণশীল, অর্থাৎ ফান্ডামেন্টালিস্ট, যারা বিশুদ্ধ বৌদ্ধ ধর্মকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন হীনযান, এবং যা উদারনৈতিক, যারা পরবর্তীকালে গৌতম বুদ্ধকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে তার উপাসনা পদ্ধতি, এবং তার মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে দেখব গৌতম বুদ্ধের মূর্তি পূজার একটা প্রচলন শুরু হচ্ছে। অর্থাৎ গৌতম বুদ্ধ প্রবর্তিত প্রচারিত বৌদ্ধ ধর্ম তার সময় যা ছিল সেটা পরবর্তীকালে অন্য রূপ ধারণ করে। অর্থাৎ এই অন্য রূপ ধারণ করার ক্ষেত্রে বিবর্তনের পথ ধরে মূলত যে চারটি বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হতে দেখছি সেটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে
স্বীকৃতি পেতে পারে বৌদ্ধ ধর্মের ইতিহাসে, বৌদ্ধ ধর্মের বিস্তারের ইতিহাসে। এবং পরবর্তীকালে যে বৌদ্ধ ধর্ম একাধিক ভাগে ভাগ হয়ে গেল, মহাযান, হীনযান, বজ্রযান, সহজযান, এই যে বিভাজনগুলো, সেই বিভাজনগুলো মূলত প্রথম চারটি বৌদ্ধ সংগীতির মধ্য দিয়ে সেগুলোকে আটকে রাখা, সেগুলোকে বৌদ্ধ ধর্মের মধ্যে মীমাংসা আলোচনার মাধ্যমে সেগুলোকে মিটিয়ে ফেলার এই কাজগুলো কিন্তু পরিচালিত হয়েছিল বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা, বৌদ্ধ পণ্ডিতদের দ্বারা। সেদিক দিয়ে চারটি বৌদ্ধ সংগীতি বৌদ্ধ ধর্মের বিস্তারের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা অ্যাডভান্স হিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য বলবো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আরও দুটি বৌদ্ধ সংগীতি আমরা অনুষ্ঠিত হওয়ার কথা জানি, যদিও সেটা ভারতবর্ষে নয়, ব্রহ্মদেশে। এবং হাল আমলে মূলত 1871 সালে রাজা মিন্ডনের পৃষ্ঠপোষকতায় মান্দালয়তে এবং 1954 খ্রিস্টাব্দে মায়ানমারেরই রাজা, ব্রহ্মদেশের রাজা নু উনের ব্যবস্থাপনায়, তার পৃষ্ঠপোষকতায় রেঙ্গুনে অনুষ্ঠিত হয়েছিল। সেদিক দিয়ে ছটি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হলেও প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে বৌদ্ধ ধর্মের বিস্তারের আদি পর্বে আমরা চারটি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হতে দেখব, যা বৌদ্ধ ধর্মের বিকাশকে ভিন্ন খাতে পরিচালিত করেছিল। এটাই হচ্ছে এর বিশেষত্ব। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির থাকবো। ভালো থাকবে সবাই, নমস্কার।